বন্ধু, অত্যাচারীর জম, দুঃখী মানুষের দাতা সালাউদ্দিন আসছে। অপারেশন মির্জা ব্লু সাইন, অল ব্যাটালিয়ন রেডি। তোর প্রথম প্রশ্নের জবাব, কি চাও তোমরা? তোর দ্বিতীয় প্রশ্নের জবাব, কার নাম জান? গরিবের রক্ত চুষে যে অর্থ সম্পদ সিন্ধুকে রেখেছে সব লুটেরে, আজ থেকে যেন কোন লুটেরা লুট করার আগেই আমার নাম শুনে যেন থর থর করে কেঁপে ওঠে বিদ্রোহী সালাউদ্দিন। প্রশ্নটা জেনে নিয়ে যাও। ইন্সপেক্টর, আপনি এই এলাকার চার্জ নেওয়ার পর থেকে একের পর এক লাশ পড়ছে, নিরীহ লোকজন মারা যাচ্ছে, অথচ তার কোনো প্রতিকার আপনি করতে পারছেন না। এই মৃত্যুর কারণ সম্পর্কে আপনারা কিছু বলতে পারেন? নিরীহ মানুষ যদি খুনের কথা বলতে পারত তাহলে পুলিশ বাহিনী থেকে লাভটা কি বলতে চান আপনি? আমি বলতে চাই, পুলিশ যদি দুষ্কৃতিকারীদের ধরতে না পারে তাহলে এত টাকা খরচ করে পুলিশ বাহিনী রাখার কোন দরকার নেই। আপনারা অফিস গুটিয়ে এখান থেকে চলে যান, আমরা এই খুনিদের ধরে প্রকাশ্যে বিচার করে তার ফাঁসি দেব। আপনার আইনের প্রতি বিশ্বাস কম, তাই একজন প্রভাবশালী খান বাহাদুর হয়েও আপনি একথা বলতে পারলেন। আপনারা যদি দুষ্কৃতিকারীদের ফাঁসি দেন তাহলে দুষ্কৃতিকারীরা আপনাদেরকে ফাঁসি দেবে, ফাঁসির মহড়া চলতে থাকে সারা দেশে। কি বলেন খান বাহাদুর সাহেব? যিনি মারা গেছেন তিনি ছিলেন আমাদের একজন সাবেক ওসি, দুষ্কর্মের কারণে সাসপেন্ড হয়ে সে এখানেই ছিল। তার কার্যাবলীর অতীত রেকর্ড সবই খারাপ। সরকারি চাকরি থেকে রিজাইন দেওয়ার পর যে বিপুল অর্থ লগ্নি করে কালোবাজারে ব্যবসা করত, গরিবের ধন লুট করে নিত। আপনি খুনির পক্ষে কথা বলছেন ইন্সপেক্টর? না, আমি যা সত্যি তাই বলছি। আমি আপনার সত্য মিথ্যা যাচাই করতে আসিনি, আমি জানতে চাই সালাউদ্দিনকে আপনারা গ্রেফতার করবেন কি করবেন না। না হলে আমাদেরকে বলে দিন, আমরা সালাউদ্দিনের বিচার করব। আইনকে আমি কারো হাতে তুলে নিতে দেব না, সে যত বড়ই শক্তিশালী হোক সালাউদ্দিনের বিচার আইন করবে। সালাউদ্দিনকে নিজ হাতে অ্যারেস্ট করার আগ পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি ওকে বুঝিয়ে দেব আইনের হাতের চেয়ে শক্ত হাত আর কারো নেই। তুমি বুঝতে পারো আর না পারো ইন্সপেক্টর, সালাউদ্দিনের সাথে আমার বোঝাপড়া করতেই হবে, আগে আমার মেয়ের বিয়েটা শেষ হোক, তারপর তোমার সাথে আমি বোঝাপড়া করব সালাউদ্দিন।